ফজরের সময় মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলা সালা তো চাচারা বলছে বাবা এখন বড় ঠান্ডার বেলা ইমাম মুয়াজ্জিন দুজন মিলে মাইনে করে রেখেছি রে শালা আর করিস না ঝালা পালা দুজন মিলে চালা মুসলমান বলছে আল্লাহকে ভয় করি একটু ঠান্ডা যদি পড়ে যায় মসজিদে ইমাম মুয়াজ্জিন ছাড়া ফজরে আর মুসল্লি খুঁজে পাওয়া যায় জুমার দিনে মুসল্লি হয় না না হয়তো হয় এত মুসল্লি হয় ইমাম যাওয়ার রাস্তা পায় জুমার দিন ইমাম মেম্বারে যাবে রাস্তা খুঁজে পায় না কোন দিক থেকে যাবে আর এমনি সময় ইমাম সাহেব কিছু না দেখছে খালি খালি আছে নাকি জামাতটা শুরু করব তিনজন না হলে তো জামাত করা যাবে না দুজন তো আছে আমি আর মুয়াজ্জিন আরেকজন হবে না আরেকজন হবে না ও খালি বেচারা ঘুরে ঘুরে দেখছে আরেকজন হবে না সুবহানাল্লাহ মুসলমান বলছে আল্লাহকে ভয় করি খোদা বলছে একবার ঢুকে দেখ শুনে দেব একবার আল্লাহ পাক শোনাচ্ছে সব সময় আমাকে ভয় করবি অন্য কাউকে ভয় করবি না আর হাক্কাতু কাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মরার আগে মুসলমান হয়ে মরিস বোকা মুসলমান না হয়ে যেন মরিস না আর মুসলমান না হয়ে মরলে আমি আল্লাহ ক্ষমা করতে পারবো না ইমানওয়ালা বান্দা বান্দিরা আল্লাহ আমাদেরকে মুসলমান করে পাঠিয়েছে হ্যাঁ না না মুসলমান হয়ে মরবো হ্যাঁ না না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মুসলমান করে মুসলমান হয়ে মরার তৌফিক দান করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক শোনাচ্ছে ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন নিশ্চয় বান্দা আমি আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক যেটা ইচ্ছা যখন ইচ্ছা যেদিন ইচ্ছা যে মুহূর্তে ইচ্ছা যে অবস্থাতে ইচ্ছা আমি আল্লাহ সেটা করতে পারি আর আমি কোনো কাজ করার জন্য কারো কাছ থেকে কোনো পারমিশন নেওয়ার দরকার লাগে না বলে হুজুর কোরআন শুধু বললে হবে না হাতে কলমে একটা দেখিয়ে দাও আল্লাহ আদমকে তৈরি করবে বলে মালাইকাদেরকে ডাক দিল আও মালাইকারা সবাই এখানে এসো মালাইকারা হাজির হয়ে গেল মালাইকারা সামনে চলে এলো আল্লাহ পাক জিজ্ঞাসা করছে ও মালাইকা শুনে নাও আমি আল্লাহ আদম তৈরি করতে চাই তোমাদের মতটা জানতে চাই ফেরেশতারা বলেছিল খোদা রব্বানা আদমকে তৈরি করে আর ঝামেলা করো না কারণ আগে থেকে জিন জাতি জানায় চলে আছি আর আদম তৈরি করো না মারামারি করবে কাটাকাটি করবে খুনোখুনি করবে ঝামেলা করবে ভাই ভাই ঝামেলা করবে স্বামী স্ত্রী ঝামেলা করবে একে অপরে ঝামেলা করবে আর সহ্য করা যাবে না আগে থেকে জিন জাতি জ্বলিয়ে রেখেছে আর খোদা জ্বলিও না আল্লাহ পাক শোনাচ্ছে إني أعلم ما لا تعلمون এই মালাইকা শুনে নে আমি আল্লাহ যেটা জানি ওটা তোমরা জানো না আমার ফয়সালার উপরে আঙুল চালাতে যেও না আল্লাহ আদম তৈরি করলো আদমকে তৈরি করা হয়ে গেল আদমকে তৈরি করা হয়ে গেল ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলো মালাইকারা এদিকে এসো বলে আল্লাহ বলেন হুকুম গোলাম গোলাম হাজির আছে কি বলছেন বলেন বলে চলো আদমকে সেজদা করে না বড়কে বড়কে জোরে বলে আল্লাহ আল্লাহর কথা বলে আল্লাহ তো বড় কিন্তু আল্লাহ ফেরেশতাদেরকে বলছে আদমকে সেজদা কর তারাই মানা করলো আল্লাহ বলে তোরা মানা করেছিস দাঁড়া আমি এমন ভাবে বানাবো মানুষকে যে তোদেরকে তাদের কদমে সেজদা করাবো তো আদমকে দাঁড় করিয়ে দিয়ে বলছে চল সেজদা কর
মাথা ঝুঁকিয়ে দিয়েছে সাজদা করেছে সাজদা থেকে মাথা তুলে নিয়েছে মাথা তুলে নেওয়ার পরে দ্বিতীয়বার আবার ঝুঁকে গেছে তো আল্লাহ পাক বলে চল আজকে থেকে নিয়ম করে দিলাম কিয়ামত পর্যন্ত যত নামাজ পড়বি নামাজে দুটো করে সেজদা করবি একটা হবে না একটা করে সিজদা করা ফরজ আর দ্বিতীয়টা খোদার আদবে খোদার ভালোবাসায় খোদার মহব্বতে দ্বিতীয় সিজদা ভাই পানি ঠান্ডা ঠান্ডা চলবে না আমার আল্লাহ ওয়ালা বন্ধুরা তো শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ যে আল্লাহ পাক বড় ভালোবেসে আজকে আমাকে আর আপনাকে এমন একটা জায়গাতে আসার সুযোগ দিয়েছেন তিনি যদি চাইতেন কোনো মদের আড্ডাতে কোনো জুয়ার আড্ডাতে বসিয়ে রাখতেন তিনি যদি চাইতেন কোনো পরের মেয়ের সাথে আমাকে আর আপনাকে ঘোরাতে পারতেন কিন্তু তিনি কিছু না করে বড় ভালোবেসে বড় আদর করে এই রকম একটা জায়গাতে কোরআনে পাকের মজলিসে ওলামাদের সামনে আমাকে আর আপনাকে আসার সুযোগ দিয়েছেন আরেক কৃতজ্ঞতা আদায় করে আমি আর আপনি বলছি আলহামদুলিল্লাহ আমার আল্লাহওয়ালা বন্ধুরা তিনি এত বড় দয়ালু এত বড় দাতা এত বড় মেহেরবান এত বড় রহমান তানার থেকে বড় দয়ালু তানার থেকে বড় রহমান আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হয় নাই আর হবে তিনি এত বড় দয়ালু এত বড় দাতা তানার কথা মেনে নিলে যে তিনি ডাইরেক্ট তাকে জান্নাতে পৌঁছে দেবে আর তানার কথা না মানলে তিনি ডাইরেক্ট জাহান্নামে দিয়ে দেবে এটা তিনি বলে তিনি এত বড় দয়ালু এত বড় দাতা 40 বছর মসজিদে ইমামতি করলে তার সন্তান ওলি হবে আর আপনার কি বলে 80 বছর যদি মন্দিরে পূজা করে তো তার সন্তান পূজারী হবে তিনি এটা কখনো বলে তিনি এত বড় দয়ালু এত বড় দাতা যে একজন ঈমানদার একজন তবলীগের মুবাল্লিগ একজন তবলীগের আমির সে যখন রাতের বেলা ওযু করে বিবির কাছে গেছে রাতের বেলা ওযু করে বিবির কাছে গেলে তার সন্তান যে আল্লাহর ওলি হবে আর মদখোর মদ খেয়ে কাঁচা মেরে বিবির কাছে গেলে তার সন্তান শয়তান হবে এটা তিনি বলেন না তিনি এত বড় দাতা এত বড় দয়ালু এত বড় রহমান এত বড় রহিম তার থেকে বড় দাতা বড় দয়ালু আর কেউ হতে পারে না তিনি তো রহমান এই রকম রহমান কতটা রহমান তা আমি জানি না কতটা রহমান আলেম জানে না কত বড় রহমান কোন মুফতি জানে না কত বড় রহমান কোন পীর জানে না কত বড় রহমান কোন সাহাবা জানে না কত বড় রহমান কোন নবী জানে না কত বড় রহমান কোন ফেরেশতা জানে না কত বড় রহমান খোদার আরশবাহী ফেরেশতা যারা আছে তারাও জানে না তিনি এত বড় রহমান তো রহমান কত বড় রহমান কেউ জানে না তিনি এত বড় রহমান তানার থেকে বড় দয়ালু আর কেউ নাই তিনি হলেন কে আল্লাহ এই আল্লাহ শুধু আল্লাহ জানি এই আল্লাহ কি শুধু আল্লাহ জি ওই আল্লাহ কি শুধু আল্লাহ আল্লাহ তো তার একটা নাম ও আল্লাহর আরো 99টা নাম আছে তিনি রহমান তিনি রহিম তিনি জব্বার তিনি কহ্হার তিনি সাত্তার তিনি ওয়াহ্হাব এইরকম আরো 99টা নামের অধিকারী আরো 99টা পদের অধিকারী জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ শুধু আল্লাহ নয় আমার আল্লাহওয়ালা বন্ধুরা তিনি বড় ভালোবেসে আজকে আমাকে আর আপনাকে মুসলমান বানিয়ে এই জায়গাতে নিয়ে এসেছেন মুসলমান না বানিয়ে বেদিনের ঘরে জন্ম দিলে শ্মশানে গিয়ে আগুনে পুড়িয়ে দিত কিছু বলার ছিল না কষ্ট সহ্য করতে হতো না হয় সমুদ্রতে ভাসিয়ে দিত না কোনো বাক্সয়ে করে আমাকে কবরের মধ্যে মাটির নিচে পুঁতে দিত তিনি বড় ভালোবেসে মুসলমান বানিয়েছেন শুনিয়ে দিয়েছেন মুসলমান বানিয়ে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিলাম কোরআন কোথায় শুনিয়েছে তো কোরআনকে জিজ্ঞাসা করি কোরআন তুমি বলো তো কোরআন শোনাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্ক তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন
নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 2 লাইন নাম্বার 2 সূরার নাম সূরা আলে ইমরান আয়াত নাম্বার 102 আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর শুনিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল লাযীনা আমানু আই ঈমানওয়ালা বান্দা বান্দি তোমরা শোনো কারা শুনবে জোরে বলেন জোরে বলেন ঈমানদারেরা শুনবে বেদিনরা শুনবে না ইহুদিরা শুনবে না ইহুদিদেরকে বলে না খ্রিস্টানরা জানবে না নাসারারা শুনবে না দুনিয়ার কারো জন্য আমি আল্লাহ আমার মাথা ব্যথা করে না আমি আল্লাহ ঈমানদারের জন্য দিলাম ঘোষণা ইয়া আইয়ুহাল লাযীনা আমানু আই ঈমানদার বান্দা বান্দি তোমরা শুনে নাও ইত্তাকুল্লাহ আর সবথেকে প্রথম বান্দা আমাকে ভয় করবি করব ইনশাআল্লাহ করি ইনশাআল্লাহ সুবহানাল্লাহ মুসলমান বলছে আল্লাহকে ভয় করি হ্যাঁ ঠিক আছে মুসলমান বলছে আল্লাহকে ভয় করি যাক ভয় করলে ভালো তো কতটা ভয় করি আমরা কতটা আল্লাহকে ভয় করি মুয়াজ্জিন ডাকছে ফাইয়া আলা সালা তুই ইয়াং ছেলেরা বলছে চাচা মুরব্বি তোরা এখন ফজরের সময় মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলা সালা তো চাচারা বলছে বাবা এখন বড় ঠান্ডার বেলা ইমাম মুয়াজ্জিন দুজন মিলে মাইনে করে রেখেছি রে শালা আর করিস না ঝালা পালা দুজন মিলে চালা মুসলমান বলছে আল্লাহকে ভয় করি একটু ঠান্ডা যদি পড়ে যায় মসজিদে ইমাম মুয়াজ্জিন ছাড়া ফজরে আর মুসল্লি খুঁজে পাওয়া যায় জুমার দিনে মুসল্লি হয় না না হয়তো হয় এত মুসল্লি হয় ইমাম যাওয়ার রাস্তা পায় জুমার দিন ইমাম মেম্বারে যাবে রাস্তা খুঁজে পায় না কোন দিক থেকে যাবে আর এমনি সময় ইমাম সাহেব কি জন্য দেখছে খালি খালি আছে নাকি জামাতটা শুরু করব তিনজন না হলে তো জামাত করা যাবে না দুজন তো আছি আমি আর মুয়াজ্জিন আরেকজন হবে না আরেকজন হবে না ও খালি বেচারা ঘুরে ঘুরে দেখছে আরেকজন হবে না সুবহানাল্লাহ মুসলমান বলছে আল্লাহকে ভয় করি খোদা বলছে একবার ঢুকে দেখ শুনে দেবো একবার আল্লাহ পাক শোনাচ্ছে সব সময় আমাকে ভয় করবি অন্য কাউকে ভয় করবি না আর হাক্কাতু কাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মরার আগে মুসলমান হয়ে মরিস বোকা মুসলমান না হয়ে যেন মরিস না আর মুসলমান না হয়ে মরলে আমি আল্লাহ ক্ষমা করতে পারবো না ইমানওয়ালা বান্দা বান্দিরা আল্লাহ আমাদেরকে মুসলমান করে পাঠিয়েছে হ্যানা না মুসলমান হয়ে মরবো হ্যানা না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মুসলমান করে মুসলমান হয়ে মরার তৌফিক দান করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছে বান্দা তোমরা শুনে নাও আমি আল্লাহ আসমান থেকে যেটা নাজিল করেছি মুসলমানের জন্য ঈমানদারের জন্য মুমিনের জন্য আমার রহমত মুমিনের জন্য ওর আনটা মুমিনের জন্য সব জায়গাতে আল্লাহ পাক মুমিনের কথা ঘোষণা করেছেন মুমিন না হলে কোনো কিছু হবে না আর মুমিন না হলে খোদার রহমত থেকে দূরে সরে যাবে যত চাইবে খোদা বলে আমি তাকে কিন্তু দেব না হব ইনশাআল্লাহ মুমিন হব ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ মুসলমান হব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহকে ভয় করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে কতটা ভয় করতে হবে কোরআন বলছে 24টা ঘন্টা আমি আল্লাহ আমার কথাকে স্মরণ করবে আমার কথাটাকে ভাববে যেটা করবে একবার প্রথমে আমি আল্লাহ আমাকে নিয়ে ভেবে নেবে তারপর যে কাজটা করবে সে কাজটা সহি হবে মুসলমান হতে হবে মুসলমান হয়ে মরলে লাভ কি হবে আমি যখন মুসলমান হয়ে মারা যাব তার পরে আমার কবরে গেলে মার রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা হবে আর যদি মুসলমান না হয়ে মারা যায় তো কি হবে কি হবে কবরে শুলেই ধোলাই শুরু হবে বুঝতে পারেন নাই আপনাকে বোঝানোর জন্য আমি হাতে কলমে একটা एग्जांपल দেখাচ্ছি মনে করেন আপনি ঘরের দরজা আপনি ঘরের মালিক বা আপনি ঘরের একজন কর্তা আপনি কোন আত্মীয়র বাড়ি এখন মনে করেন কেউ একজন মারা গেছে আপনি পুরো ঘরের সবাই মিলে চলে গেছেন মৃত্যু বাড়ি মৃত্যু বাড়িতে গেছেন গিয়ে আপনি যখন বাড়িতে এসেছেন তো বাড়িতে আসার পরে দেখছেন যে কেউ একজন আত্মীয় আপনার ঘরে এসে বসে আছে তো আপনি এসে তাকে জিজ্ঞাসা করবেন বাবু তুমি কে জিজ্ঞাসা করবে কি করবেন করবেন কখন এসেছো কোথা থেকে এসেছো বলবেন কি বলবেন না জিজ্ঞাসা করবেন কিন্তু ঘরে ঢুকেই দেখছেন যে একটা কুকুর শুয়ে আছে জিজ্ঞাসা করবেন এই তুই কে কেন ঢুকেছিস কেন এসেছিস জিজ্ঞাসা করবেন কি করবেন হুড়কোটা আগে ছাড়াবেন অমনি ধোনা শুরু করবেন হ্যাঁ না না জোরে বলেন তো মুসলমান হয়ে কবরে গেলে তখন ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে মার রব্বু রব কে বলো ও জিজ্ঞাসা ওর বলার সঙ্গে সঙ্গে বলছে রব্বি আল্লাহ ওয়া দীনুক তোমার দিনটা কি ছিল বলো বলে আমার দিন হলো ইসলাম ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম এই ছবিটা কার একবার বলো বলে ইনি হলেন আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সঙ্গে সঙ্গে গায়বি আওয়াজ মান সাদাকা আবদি আমার বান্দা যেটা বলেছে সত্য বলেছে আমার বান্দা মিথ্যা বলে নাই আমার বান্দা সত্য বলেছে আবার গাইবি আওয়াজ এলো ওয়ালবিসু মিনাল জান্নাহ ওয়াফরিশু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ ওকে একটা জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও জান্নাতের বিছানা ওর কবরে বিছিয়ে দাও আর জান্নাতের সঙ্গে কবরের একটা দরজা করে দাও জানালা করে দাও যেন কবরে শুয়ে শুয়ে জান্নাতের নিয়ামত গুলো দেখতে পায় জোরে বলেন সুবহানাল্লাহ আর কি করবে যদি মুসলমান না হয়ে মারা যায় তো আমাকে কবরে আত্মীয় স্বজনরা দিয়ে এসেছে ফেরেশতারা একেবারে হাতে মুখ বুলিয়ে হাজির হয়ে গেছে জিজ্ঞাসা করছে মার রব্বু বলে হায় হা তা হায় হা তালাদেরি আমি জানি না আমি জানি না আমি জানি না ওমা দিনুক দিনটা কি ছিল বলো বলে হায় হা তালা আদেরি আমি জানি না আমি জানি না আমি জানি না ওমান হাজার রজুলুল্লাদি বুইসা ফীকুম এই ছবিটা কার একবার দেখে বলো বলে হায় হা তা হায় হা তালা আদেরি আমি জানি না আমি জানি না আমি জানি না সঙ্গে সঙ্গে গাইবি আওয়াজ আমার বান্দা মিথ্যা কথা বলেছে মিথ্যা কথা বলেছে ওয়ালবিসু মিনান নার ওয়াফরিশু মিনান নার আফতাহু লাহু বাবান ইলান নার জাহান্নামের একটা পোশাক পরিধান করিয়ে দাও জাহান্নামের একটা বিছানা বিছিয়ে দাও কবরের সঙ্গে জাহান্নামের একটা সম্পর্ক করে দাও যেন কবরে শুয়ে শুয়ে জাহান্নামের আগুনটা কবরে তাপ পায় এরপরে আবার গাইবি আওয়াজ নাম কানাও তুল আরশ নব দুলহানের মতন ঘুমিয়ে যাও তো ইমানদার মুসলমান যারা হবে তারা তো আরামের সঙ্গে ঘুমিয়ে যাবে কিন্তু বেঈমান বেঈমান মুনাফিক যারা হবে তাদেরকে আল্লাহ পাক বলবে নাম কানাও মাতুল আরশ নব দুলহানের মতো ঘুমিয়ে যাও পরে আগুন নিচে আগুন সাইটে আগুন গায়ে আগুন জাহান্নামের আগুন আসছে আরামের ঘুম হয় আল্লাহ পাক বলে আরামের ঘুম ঘুমিয়ে যাও আমার আল্লাহওয়ালা বন্ধুরা
শর্ত কি মুমিন হতে হবে মুসলমান হতে হবে ইমানদার হতে হবে তিনি আমাদেরকে সবকটা দিয়ে পাঠিয়েছেন আমাকে মুসলমান করে দুনিয়াতে পাঠিয়েছেন ইমানের মতন সম্পদ দিয়েছেন মুমিনের ঘরে আমাকে জন্ম দিয়েছেন সেই যে কটা দরকার সবকটা তিনি আমাকে দিয়ে পাঠিয়েছেন পৃথিবীতে যে বাচ্চা ভূমিষ্ঠ হয় প্রতিটা বাচ্চা যে জাতের ঘরে হোক যে ধর্মের ঘরে হোক প্রতিটা বাচ্চা মুসলমান হয়ে আসে অন্য কোন কিছু হয়ে আসে না এর পরে বালেগ হওয়ার পরে তার পিতামাতা যে ধর্মের সে আস্তে আস্তে সেই ধর্মের হয়ে যায় এটা কে বলেছেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিয়েছেন যে প্রতিটা বাচ্চা দুনিয়াতে আসে মুসলমান হয়ে আসে كل مولود يولد على الفطرة الإسلام প্রতিটি বাচ্চা দুনিয়াতে ইসলামের হয়ে মুসলমান হয়ে দুনিয়াতে সুবহানাল্লাহ পিছনের লোকগুলো বলছে না বলা যাবে না ও সামনে থেকে ওরা ছেড়ে দিক আমরা পিছনে চুপচাপ থাকি আমার সোনার বন্ধুরা তো প্রতিটি বান্দাকে আল্লাহ পাক মুসলমান করে পাঠা শর্ত একটা মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে এই মাঝখানে যে সময়টা আমাকে আর আপনাকে দিয়েছে 40 50 60 70 80 90 100 যাকে যেমন সময় দিয়েছে এই যে সময়টা আমাকে আর আপনাকে দিয়েছে এই সময়টাকে সঠিকভাবে চালানোর জন্য আমাকে দুটো নিয়ামত দিয়েছে এই সময়টাকে আমি যাতে পরিষ্কারভাবে বুঝে নিতে পারি তার উপরে চলতে পারি সঠিক রাস্তা জানতে পারি জান্নাতের পথটা নিতে পারি জাহান্নামের রাস্তাটা বাদ দিতে পারি এজন্য তিনি আমাকে দিয়েছেন একটা কালামুল্লাহ একটা কিতাব আর ওই কিতাবটাকে আমরা বুঝতে পারবো না বিধায় আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়ে শুনিয়ে দিয়েছে হাবিব যাও তুমি তোমার উম্মতদেরকে এই কোরআনটাকে বুঝিয়ে দাও জোরে বলেন সুবহানাল্লাহ নবী দুনিয়াতে এসেছে আসার পরে আল্লাহর নবী 40টা বছর কেটে গেছে কোনো সমস্যা ছিল না যখনই খোদার হুকুম নাজিল হয়ে গেছে কোরআন নাজিল হয়ে গেছে আচ্ছা সবথেকে প্রথমে আপনাদেরকে একটা প্রশ্ন করি এই কোরআন কোরআন করে শুরু থেকে আমি সন্ধ্যা থেকে এসে শুনছি তিনটে বক্তা আমার আগে দুটো বক্তা ছিলেন তো দুটো বক্তাই একটাই কথা খালি কোরআনের কথা আলোচনা করেছে এই কোরআন যেটা কোরআন এই কোরআনটা ছিল কোথায় জোরে বলেন লাউহে মাহফুজে লাউহে মাহফুজ কোরআনটা এলো কবে বলে কোরআনটা লাউহে মাহফুজে ছিল ওখান থেকে প্রথম আসমানে এক চান্সে নাজিল হলো প্রথম আসমানে আল্লাহ পাক পাঠালেন আজকে আপনাদেরকে একটা নতুন ঘটনা শোনাবো এই কোরআনটা প্রথম আসমানে আল্লাহ পাক পাঠালেন ওখান থেকে আল্লাহ পাক কোরআনটা দুনিয়াতে পাঠালেন কিন্তু কবে আমার আগে প্রথম হুজুর বলছিলেন আমি গাড়িতে আস্তে আস্তে লাইভ দেখছিলাম যে তিনি শোনাচ্ছিলেন যে কোরআন প্রথম নাজিল হয়েছিল যে জায়গাতে সে জায়গাটার নাম হলো কি এই দেখেন ভুলে গেছে ভুলে গেছেন এখনো তিন ঘন্টা হয় নাই যদি এখন ভুলে যান তো আগামীকাল কি হবে হেরা গুহাতে নাজিল হয়েছিল কোরআন যেদিনকে সম্পূর্ণ নাজিল হয়ে গিয়েছিল সেদিনটা কোন দিন ছিল জোরে বলে বলে মাদ্রাসার জলসা তাই আপনাদেরকে জাস্ট একটু টাচ দিয়ে যাচ্ছি কোরআনটা যেদিনকে সম্পূর্ণ নাজিল হয়ে গিয়েছিল শেষ সেই দিনটা কোন দিন ছিল মাস কোনটা ছিল রমজান দিন লাইলাতুল কদর সবে মেরে লাইলাতুল কদর এটা কোরআন বলছে আমি বলি নাই কোরআন শুনিয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আমি আল্লাহ আসমান থেকে কোরআনটাকে লাইলাতুল কদরে নাজিল করে দিলাম লাইলাতুল কদরের রাতের দামটা বেড়ে গেল হ্যাঁ না না
লাইলাতুল কদরের রাতের দামটা বেড়ে গেল কুরআন যেখানে নাযিল করা হলো জায়গার দামটা বেড়ে গেল কুরআন যার কাছে নাযিল করা হলো লোকটার দাম বেড়ে গেল কুরআন যেখানে দিয়ে দেওয়া হলো প্রতিটা জায়গার দাম বেড়ে গেল আসমানকে জিজ্ঞাসা করেছিল আসমান কুরআনটাকে তোর কাছে রেখে দিতে চাই মত কি বল বলে খোদা রব্বানা আর এত দামি কিতাব আমি আসমান রাখতে পারবো না জমিন কি বলছিস বল না তো বলছে খোদা আসমান যেটা নিতে পারলো না আমার দ্বারাতে সম্ভব না তো বলছে পাহাড় তোমার কি মত বলো বলছে আল্লাহ আমি তো পারবো না শুধু মুসা আমার কাছে একবার এসেছিল তোমার ঝলকটা একবার দেখিয়েছিলে আমার পাগাড়টা পুড়ে চোখের সরমা বেনে গেল আমি কোরআন নিতে পারবো না বলে হুজুর নমুনা কোরআন বলছে ইন্না عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا নিশ্চয় কোরআনটাকে আমি আসমানে নাযিল করতে চেয়েছিলাম আসমান বলেছিল পারবো না জমিনকে বললাম জমিন বলো বলল খোদা পারবো না পাহাড়কে দিলাম বলল পারবো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিলাম ফাবাইনা ইয়ামিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাগাল ইনসান আমি আল্লাহ বড় ভালোবেসে কোরআনটাকে আমার বান্দার উপরে নাযিল করে দিলাম কোরআন নাযিল করার কারণে বান্দার দামটা বেড়েছে না বাড়ে না বেড়েছে না বাড়ে নাই বেড়েছে বলে হুজুর একটা নমুনা না দেখালে ঠিক বুঝতে পারলাম না আপনাদের মাদ্রাসায় ছেলে অনেক কটা পড়ে হাফেজি পড়ছে না পড়ছে না পড়ছে ওই ছেলেটা যখন হাফেজ হয়ে বার হবে ও দামটা বাড়বে না বাড়বে না নাম হচ্ছে আব্দুর রহমান হাফেজ যেদিন হয়ে যাবে মানুষ বলবে হাফেজ সাহেব হ্যাঁ না না কি দরকার ছিল হাফেজ সাহেব বলার তাকে সবাই বলবে হাফেজ সাহেব কেউ যদি কোনো কোনো অনুষ্ঠান করে হাফেজ সাহেব তোমার আমার বাড়িতে দাওয়াত আছে খেতে যাবে বলবে কি বলবে না বড় একটা ভাই তার ডাক্তার আছে এমবিবিএস ডাক্তার তাকে দাওয়াত করে না ওই ছোট বাচ্চা ছেলেটা 12 বছর বয়স কোরআনটা মুখস্থ করেছে আপনার কি বলে পুকুরের কাতলা মাছের মাথাটা ওই হাফেজ সাহেব খাবে খাসির কলিজাটা হাফেজ সাহেব খাবে হাফেজ সাহেব খাওয়ার পরে যেটা বেঁচে যাবে তারপরে সবাই খাবে হ্যাঁ না না জোরে বলে হাফেজ সাহেবের দাম বেড়েছে না বাড়ে না কেন বেড়েছে কেন বেড়েছে হুজুর বলছে কোরআনের পাকের জন্য বেড়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফা বাইনা আইয়াহমিল্লাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসা আল্লাহ মানুষের কাছে কোরআনটাকে নাজিল করে দিলাম আর কোরআনটা নাজিল করে দেওয়ার কারণে মানুষের দামটাকে আমি আল্লাহ বাড়িয়ে দিলাম আমরা মুসলমান হচ্ছে আমরা মানুষ হচ্ছে বাসি অন্য অন্য নবীর কম যারা এসেছিল প্রতিটা কমের কাছে নবী ছিল হ্যাঁ না না জোরে বলেন এক একজন কওমের কাছে একটা দুটো তিনটে চারটে পর্যন্ত নবী এসেছিল তারা নবীকে সামনে পেয়েছিল আমরা নবীকে দেখেছি দেখি নাই কবে এসেছিল তাও জানি নাই কথাই খালি বলে থাকি 1500 বছর নবী 1500 বছর পূর্বে নবী এসেছিল হ্যাঁ না না জোরে বলেন আমরা জানি না আমরা শুনেছি কোরআন হাদিস আমরা দেখেছি তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে কোরআনটাকে তোমার কাছে দেওয়ার কারণে আর নবীকে না দেখার কারণে আমি আল্লাহ তোমার দামটাকেও বাড়িয়ে দিলাম একবার বলেন হুজুর নমুনাটা একবার দেখান আচ্ছা আপনাদের একটা উদাহরণ দিয়ে একটা বলি আপনাদের এখানে চাষ হয় চাষ চাষ হয় টমেটো চাষ হয় হ্যাঁ টমেটো চাষ হয় টমেটো যখন চাষ হয় বড় বড় বেশ লাল লাল হয়ে গেলে যখন আপনি বাগান থেকে তুলে নিয়ে মোড়ের মাথায় গিয়ে দাঁড় করান টমেটোর কেজি কত করে 10 টাকা পাল্লা হ্যাঁ না না জোরে বলেন 10 টাকা পাল্লা 50 পয়সা কেজি 1 টাকা 1 টাকা দিলে ব্যাগ ভর্তি হয় তো হয় এখন টমেটো কত করে
30 টাকা যে মালটা খাচ্ছি ওটা টাটকা না বাসি হে বলতে টাটকা 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 মালের দাম 30 টাকা হয় কত হয় টাটকা মালের দাম 10 টাকায় ব্যাগ ভর্তি বাসি মাল যখন হয়ে যায় দাম হয় না হয় না হয় খালি বোঝানোর জন্য আপনাকে বললাম তো আমরা উম্মত হয়ে গেলাম ওই রকম বাসি এজন্য রব্বে কারীমের কাছে দামটাও একটু বেশি জোরে বলেন সুবহানাল্লাহ কতটা বেশি কতটা বেশি কোরআন থেকে আমি আপনাকে পড়ে শোনাচ্ছি চলেন আগে চলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে যে আমি কোরআনটাকে তোমার কাছে দেওয়ার কারণে তোমার দামটাকেও বাড়িয়ে দিলাম কোরআন যে বুকের মধ্যে আঁকড়ে নিয়েছে কোরআনটাকে যে নিজে মেনে নিয়েছে কোরআনের উপরে যারা জীবন যাপন করেছে আল্লাহ পাক বলে দুনিয়াতে তার সম্মানটা হবে একটু বেশি কোরআনটা থাকার কারণে কোরআনটাকে মেনে নেবার কারণে জোরে বলেন সুবহানাল্লাহ সত্যি আপনারা এলাকার মানুষ ধন্য আপনাদের এলাকা আপনাদের এলাকাতে এই রকম একটা জান্নাতের বাগান তৈরি করেছেন আপনাদের এলাকাতে এই রকম একটা মাদ্রাসা তৈরি করেছেন সত্যি আপনারা ধন্য এলাকার মানুষ ধন্য কারণ এলাকার মানুষ ধন্য এই কারণে কিয়ামতের দিন অন্তত পক্ষে এই মাদ্রাসার সুপারিশে এই মাদ্রাসার ছাত্রদের সুপারিশে এলাকাবাসী জান্নাতি হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ এই কোরআনের বরকতে কোরআনের বরকতে এরপরে আপনারা কোরআন শোনার জন্য আলেমদেরকে ভাড়া করে নিয়ে এসেছেন আলেমদেরকে দাওয়াত করে নিয়ে এসেছেন কোরআনের ভালোবাসার মানুষ আপনারা আমার আল্লাহওয়ালা বন্ধুরা তাই আল্লাহ পাক শুনিয়েছে কোরআনটা তোমার কাছে দেওয়ার কারণে কোরআনটা যার কাছে দিয়েছি আমি আল্লাহ তার দামকে বাড়িয়েছি নবীর কাছে দেওয়ার কারণে নবীর দামটা এতটা বাড়িয়ে দিয়েছি এতটা বাড়িয়ে দিয়েছি কতটা বাড়িয়েছে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কত নবী এসেছিল এটা সঠিক তো বলতে পারবো না তবে মানুষ বাক ভাষায় যেটা এসেছে 1 লাখ কিংবা 2 লাখ 24 হাজার নবী পয়গম্বর এসেছিল নবী রসুল এসেছিল তো যত রসুল এসেছিলেন সমস্ত রসুল এসেছিলেন একটাই মাত্র দাওয়াত নিয়ে একটাই মাত্র কথা নিয়ে আর যত নবী এসেছিল আমাদের নবী দুনিয়াতে আসবেন এই নবী আসবেন এই কথাটা বলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা নবীকে দুনিয়াতে পাঠিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ যে আমার নবী দুনিয়াতে যাবে এটা গিয়ে এটা তুমি কি ঘোষণা করে দাও ঈসার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবে তাই যাও তুমি গিয়ে ঘোষণা করে দাও যে আমার পরে একজন নবী আসবে যে হবে আখির জামানার পয়গম্বর তার থেকে বড় নবী আর কেউ হবে না কতটা বড় হবে কোরআন শোনাচ্ছে কি শোনাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন্নাবিয়্যি ওয়ালা তাজহারু লাহু বিল ক্বাওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতু আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত তো লাখ লাখ নবী রাসূল এসেছিলেন সমস্ত নবীর থেকে আমার নবী বড় হবে আমার নবীর কাছে কোরআন আছে আমার নবী সবার থেকে বড় হবে বলে হুজুর কতটা বড় হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন নবীকে ডাক দিয়েছেন নবী আর তোমাকে দূর থেকে দেখতে চাই না একবার আমার কাছাকাছি হয়ে যাও আমার কাছে তুমি চলে আসো তোমাকে কাছাকাছি দেখতে চাই তো জিবরিল আমিন এসে বলেছিল ইয়া রাসূলুল্লাহ আরশে আজিমে আপনাকে যেতে হবে নিচে থেকে হবে না আল্লাহ পাক যেদিনকে নিয়ে যাচ্ছিলেন কোরআন নকল করছি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর
মসজিদ হারাম থেকে প্রথম মসজিদ আকসা যখন নিয়ে গেলাম তো মসজিদ আকসা যাওয়ার পরে আমার নবী আসতে আজিম থেকে ঘুরে আসার পরে বলছে আমি যখন মসজিদ আকসাতে গেলাম যাওয়ার পরে দেখলাম আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী ওখানে হাজির ছিল আমি যখন গিয়ে ওখানে দাঁড়ালাম আমার বুরাকটা যখন বেঁধে দিলাম আমি যখন প্রবেশ করলাম মসজিদ আকসায় সঙ্গে সঙ্গে সমস্ত নবীরা আমাকে সালাম করছেন আর বলছে ওই দেখো আমাদের সকলের ওস্তাদ এসে গেল আখির জামানার নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছে দেখো নবীকে স্বাগতম জানাচ্ছে ওয়েলকাম জানাচ্ছে তো নবী যখন মসজিদে আকসাতে পৌঁছালেন নামাজ ওখানে পড়তে হবে আদম পড়াবে নূহ পড়াবে শীশ পড়াবে ইব্রাহিম ইসমাঈল কে পড়াবে এটা তো বলো আল্লাহ পাক আয়াত ঘোষণা করে শুনিয়ে দিলেন জিব্রিল যাও গিয়ে বলে দাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী লা তাজহারু লাহু বিল ক্বাওলি কাজাহরি বাযিকুম লিবাযিন আতাহাবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন আমার নবী যেখানে উপস্থিত থাকবে আমার দোস্ত যেখানে উপস্থিত থাকবে আমার হাবিব যেখানে উপস্থিত থাকবে অন্য নবীরা সেখানে ইমামতি করবে অন্য নবীরা সেখানে কথা বলবে আমি আল্লাহ পছন্দ করি না আর আমার নবীর সামনে কথা বললে কথাটা আস্তে বলতে হবে আমার নবীর থেকে জোরে যেন হবে না কি সম্মান দেখেছেন খালি কি শোনাচ্ছে যে অন্য নবী যত বড় হোক আমার নবী পিছনে দাঁড়াবে অন্য নবী ইমাম হবে এটা আমি আল্লাহ পছন্দ করব না আর আমার নবীর গলার আওয়াজের থেকে তাদের গলার আওয়াজ বেশি হবে এটা আমি আল্লাহ সহ্য করব এই আয়াতটা যেদিনকে নাজিল হয়েছিল তো সাহাবারা এত আস্তে কথা বলতেন এত আস্তে কথা বলতেন যে বারবার রাসূল জিজ্ঞাসা করতেন কি বললেন আপনি কি বললেন আপনি কি বললেন আরেকবার বলুন বারবার নবী জিজ্ঞাসা করতেন আপনি কি বললেন আরেকবার বলুন সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ এতদিন তো ঠিক ছিল কিন্তু যেদিন থেকে এই আয়াতটা নাজিল হলো আমাদের কথা বলতেও ভয় পায় না জানি আপনার কথার আওয়াজের থেকে যদি একটু বেশি হয়ে যায় তো আল্লাহ পাক নারাজ হয়ে আমাকে জাহান্নাম দেবে আমরা জাহান্নাম সহ্য করতে পারবো না তাই আমরা আপনার সামনে জোরে কথা বলতে চাই না আরে আদব তো সাহাবারা করেছিল আদব তো সাহাবারা করেছিল কেমন আদব ও ওদিকে গেলে লম্বা মানে ওদিকেই চলে যাবে তাই আমি ওদিকে যেতে চাই না আমি কোরআনের উপরেই থাকবো কোরআনের বাইরে ইনশাআল্লাহুল আজিজ যাব না আমার আল্লাহওয়ালা বন্ধুরা আল্লাহ পাশ আছে কোরআনটা দেওয়ার কারণে রসুলের সম্মান আমার হাবিবের সম্মান এতটা উপরে তুলে দিলাম যে আমার হাবিবের সামনে কেউ দাঁড়াবে আমি আল্লাহ এটা পছন্দ করব না আমার সোনার বন্ধুরা আজকে সেই কোরআনের মতন কোরআনকে পড়ানোর জন্য কোরআন তেলাওয়াত করানোর জন্য আমরা এলাকাতে কষ্ট করে এলাকার মানুষ একটা মাদ্রাসা তৈরি করেছি এই মাদ্রাসাটা কার ঘর জোরে বলে রসুলের ঘর মাদ্রাসা কার ঘর সবাই বলুন মাদ্রাসা কার ঘর রসুলের ঘর এই মাদ্রাসা যখন রসুলের ঘর যখন আমাদের এলাকাতে আছে আমাদের এলাকাবাসীদের আর কোনো ভয় আছে ভয় আছে ভয় থাকতেই পারে না আমাদের এলাকাতে রসুলের ঘর আছে রসুলের ঘরে আসুন সবাই ওটাকে সহযোগিতা করুন তবে একটা কথা আজকের বড় কথা সামনে এসে গেছে তাই বলে দিচ্ছি শুনে নেন